রিচার্ড পাইবাস, জিওপ মার্স ও ফিল সিমন্সের সিভি বিসিবির দপ্তরে। সবার আগে ইন্টারভিউ দিতে ঢাকা এসেছেন টাইগারদের সাবেক কোচ রিচার্ড পাইবাস। টাইগারদের কোচ হওয়ার জন্য নিয়োগকর্তাদের মুখোমুখি হবেন বুধবার দুপুরে। মিডিয়া কমিটি চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন যোগ্য কোচ নিয়োগ দিতে মুখোমুখি সাক্ষাৎকারের ব্যবস্থা। শামসুল আরিফিনের রিপোর্ট। চাকুরিটা বড্ড দরকারি বোধ হয় রিচার্ড পাইবাসের। ঢাকায় নেমে হোটেলে নয়, তিনি সোজা মিরপুরে বিসিবি সভাপতির সাথে বসে বিপিএল দেখতে দেখতে প্রাথমিক আলোচনাটা কি এগিয়ে রাখলেন খানিকটা। 2012 সালের মে মাসে টাইগারদের ওস্তাদ হতে ঢাকায় এসেছিলেন সাউথ আফ্রিকান রিচার্ড পাইবাস। বছরে 45 দিনের বেশি ছুটির দাবি, ক্রিকেটারদের স্বাস্থ্যসম্মত খাবার কেন দেয় না বিসিবি, শুরুতেই নানান দেনদরবারে অশান্ত করে তুলেছিলেন তখনকার বোর্ড কর্তাদের। ফলে চুক্তিপত্র ছাড়াই 4.5 মাস টাইগারদের ক্রিকেট শিখিয়ে ঢাকা ছেড়েছিলেন পাইবাস। বর্তমান বোর্ড কর্তাদের আবার চান্ডিকা হাতুরুর মতো করা হেডমাস্টারই পছন্দ, তাই কোচদের ছোট্ট তালিকার উপরে রিচার্ড পাইবাসের নাম। আমরা চাচ্ছি যে যারা আমাদের শর্টলিস্টেড কোচ আছে তারা এসে আমাদের এখানে ইন্টারভিউ দিয়ে যাক, বোর্ডের সাথে আমরা তারা আলাপ আলোচনা করুক, তারপর উইল টেক দ্য ডিসিশন যে আমরা তাকে পরে পরবর্তীতে আমরা পার্মানেন্টলি অ্যাপয়েন্ট করব। তো সেই জন্য প্রথমে আসছে রিচার্ড পাইবাস, তারপরে আরও দু একজন শর্টলিস্টেড আছে। যদি তারা আমাদের সময় দেয় তাহলে ওই সময়ে ধরে তারা তাদের আমরা আবার ডাকবো বোর্ডে, তারাও আমাদের এখানে ইন্টারভিউ ফেস করে যাবে। রিচার্ড পাইবাস কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজের বয়স ভিত্তিক দলগুলোর সাথে, সেখানে যে খুব একটা সাফল্য আছে সেটা বলা যাবে না। ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হচ্ছে বিশ্বকাপ বাছাই। শামসুল আরিফিন। নানা গুঞ্জন চারপাশে, তবে বিসিবি জানিয়ে দিয়েছে তিনজনের সংক্ষিপ্ত তালিকা। অস্ট্রেলিয়ান জিওপ মার্স, ক্যারিবিয়ান ফিল সিমন্সের সাথে টাইগারদের সাবেক ওস্তাদ রিচার্ড পাইবাস। তারা কে কোথায় কাজ করেছেন, সাকিব মুশফিকদের নয়া কোচ হওয়ার রেইসে কার সম্ভাবনা একটু বেশি জানাচ্ছেন সাইফুল রূপক। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই টাইগার ক্রিকেটের সাথে 3 বছরের সম্পর্ক চুকিয়েছেন চন্ডিকা হাতুরু সিংহে। গেল মাসে এই মাস্টার মাইন্ডের প্রস্থানে শূন্য হয়ে আছে জাতীয় দলের হেড কোচের চেয়ার। বাংলার ক্রিকেটের সাফল্য এনে দেওয়া চন্ডিকার জায়গায় কে আসছেন, নাম উঠেছে অনেক। বিসিবির পছন্দের তালিকায় ঠাঁই পেয়েছেন এই তিনজন, অস্ট্রেলিয়ান জিওফ মার্শ, ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স আর ইংলিশ রিচার্ড পাইবাস। পরিবারের 3 পুরুষেরই মাথায় উঠেছে ব্যাগি গ্রিন মার্শ পরিবার। অজিদের হয়ে 50 টেস্ট খেলা জিওফ মার্শের কোচিংয়েই 1999 বিশ্বকাপের ট্রফি জেতে অস্ট্রেলিয়া। 3 বছর ছিলেন জিম্বাবুয়ের হেড কোচের ভূমিকায়। উপমহাদেশেও কাজ করার অভিজ্ঞতা আছে মার্শের, 4 মাসের বেশি টেকে নেই লঙ্কানদের সাথে চুক্তি। বর্তমানে অজিদের নির্বাচক এই হাই প্রোফাইল ওস্তাদ আসবেন সাকিব তামিমদের কোচ হওয়ার পরীক্ষা দিতে। 2007 বিশ্বকাপে পাকিস্তানকে হারানো কিংবা পরের বার ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ডের জিত, ভোলেনি ক্রিকেট বিশ্ব। আইরিশদের সেই রূপকথার পেছনের কারিগর ছিলেন ফিল সিমন্স। 2007 থেকে রেকর্ড 224 ম্যাচ সিমন্সের ওস্তাদিতে খেলেছে আইরিশরা। নিজ দেশের হয়ে কাজ করেও সাফল্য দেখিয়েছেন সিমন্স, এই ক্যারিবিয়ানও আছেন টাইগারদের নতুন কোচ হওয়ার রেইসে। তবে পরীক্ষার খাতায় মার্শ আর সিমন্স দুজনকেই টপকে যেতে পারেন আরেকজন, রিচার্ড পাইবাস। টাইগার ক্রিকেটটা তার আগে থেকেই জানা। 2012-তে 5 মাস ছড়ি ঘুরিয়েছিলেন জাতীয় দলে, ইতোমধ্যেই ঢাকায় এসেছেন, সবার আগে দেবেন পরীক্ষা। মার্শ, সিমন্স নাকি পাইবাস, কার হাতে উঠছে হাতুরুর রেখে যাওয়া দল? সাইফুল রূপক।